মারিউপোল দখলে মরিয়া মস্কো, ইউক্রেনের এটা বন্দর শহর, এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে রাশিয়া। ইউরোপের অন্যতম বড় স্টিল প্লান্ট, সেটাও ধূলিসাৎ। একটা স্কুল যেখানে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১০০ মানুষ, সেটিও রুশ হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। খেরসনের পর এবার মারিউপোল, ইউক্রেন দখলে মরিয়া রাশিয়ার এবারের টার্গেট বন্দর শহর। দেখতে দেখতে যুদ্ধের ২৫ দিন, যত সময় এগোচ্ছে ইউক্রেনের ততই আগ্রাসী রুশ সেনা। রবিবার তারা টার্গেট করে ইউরোপের অন্যতম বড় স্টিল প্ল্যান্ট আজবস্থল। লাগাতার হামলায় ধ্বংস করে দেওয়া হল স্টিল প্ল্যান্টটি। মারিউপোলের একটি আর্ট স্কুলে আশ্রয় নিয়েছিলেন ১০০ ইউক্রেন নাগরিক। সেই স্কুলেই হামলা চালায় রাশিয়া। বোমা বর্ষণে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে স্কুলটি। দেশের দক্ষিণে আজব সাগরের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে, একথা শনিবারই মেনে নেয় ইউক্রেন। রবিবার এই অঞ্চলটি বিচ্ছিন্ন করে দেয় রুশ ফৌজ। স্থানীয় প্রশাসন জানিয়েছে আজব সাগর এলাকায় বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে, নেই খাবারও। দিনভর বোমা বর্ষণ করছে রাশিয়া। শনিবারের পর রবিবারও ইউক্রেনে অদৃশ্য মিসাইলের হামলা চালালো রাশিয়া। রাশিয়ার হাতিয়ার হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিবেগে ছোটে। মস্কোর দাবি, হাইপারসনিক মিসাইল হামলায় দক্ষিণ ইউক্রেনের তেল ভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরে যুদ্ধজাহাজ থেকেও লাগাতার ক্রুজ মিসাইল হামলা চালায় রুশ নৌসেনা। Мирним містом, що зробили окупанти, це терор, який будуть згадувати і через століття. І чим більше українці говорять про це світові, тим більше ми знаходимо підтримки. Чим більше Росія застосовує терору проти України, тим гірше наслідки наступають для неї. Юкрінер упопрадханмонтрі Ольга Стефанішінаре дабі গণহত্যা চালাচ্ছে রাশিয়া, যার মোকাবিলায় দাঁতে দাঁত চিপে প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন সেনা। ইউক্রেনিয়ান ফৌজ কা দাওয়া ইয়ে হ্যায় কি উনহোনে আব তক পিছলে ২৫ দিনো কে আন্দর ১৪,০০০ রুসি ফৌজিও কো জো হ্যায় হালাক কিয়া হ্যায় অর চন্দ জাহাজ ভি জো হ্যায় উনকো মার গিরা হ্যায়। ইয়ে ইউক্রেনিয়ান ফৌজ কা দাওয়া হ্যায়, জবকি উনকা ইসি কে মুকাবিলে মে উনকা ইয়ে ভি দাওয়া হ্যায় কি পিছলে ২৫ দিন মে উনকে কুল তকরিবন ১৩০০ কে করিব ফৌজি হালাক ইয়ে জখমি হুয়ে হ্যায়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এই ২৫তম যুদ্ধের দিনে ঠিক কি পরিস্থিতি, কি স্ট্র্যাটেজি, কিভাবে এগোচ্ছে, আমরা এই নিয়ে আলোচনা করব। মেজর জেনারেল অরুণ রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন নিশানি নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দুজনকেই স্বাগত জানিয়ে প্রথমেই মেজর জেনারেল রায়ের কাছে জানতে চাইব, হাইপারসনিক মিসাইল আবার ব্যবহার করা হয়েছে এবং এই বন্দর শহরকে তছনছ করে দিয়েছে রাশিয়া, প্রায় কি স্ট্র্যাটেজি রাশিয়ার, কি করতে চলেছে? দেখুন, আপনার চ্যানেলে আপনাদের শ্রোতাকে, আপনাদের চ্যানেল ধরে আমি আগেও বলেছিলাম যে যখন মিলিটারি, কোনো মিলিটারি সিভিল এরিয়াতে ঢুকে আর সিভিল কনস্ট্রাকশনের মধ্যে থাকে আর ওখান থেকে লড়াই করবার চেষ্টা করে, তাহলে কিন্তু ইউএন কনভেনশনের মতন ওই সিভিল এরিয়াকে টার্গেটিং করা যেতে পারে। এটা কোনো রকমে এগেনস্ট ল নয়। রাশিয়ার মিশন ছিল দুটো, আর ওই দুটো মিশনের দিকে ও একেবারে এগিয়ে চলেছে, একেবারে খুব তেজস্বরী ইয়েতে এগিয়ে চলেছে। ওর প্রথম মিশন ছিল ডিস্ট্রাকশন অফ মিলিটারি ক্যাপেবিলিটি অফ ইউক্রেন, সেটা সে প্রায় নিষিদ্ধ করে ফেলেছে। সেকেন্ড মিশন হলো ওর কোস্টলাইন, যতগুলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, চেরনোবিল ইস্টার্ন সাইড আর নর্দার্ন সাইড বেলারুসের দিকটা, ওটা পুরো করে ইয়ে নেওয়া, সেটা সে নিয়েছে। এখন হাইপারসনিক মিসাইল কেন ইউজ করা হচ্ছে? দেখুন, হাইপারসনিক মিসাইলের মানেটা হলো যেটা কি সাউন্ডের স্পিডের থেকে বেশি চলে। ফর এক্সাম্পল, অ্যাটলিস্ট ইট শুড বি ৫ টাইমস দ্য সাউন্ড অফ স্পিড, মোর দেন দ্য স্পিড অফ সাউন্ড। সেটাতে কি হয়, নো অ্যান্টি মিসাইল ক্যান অ্যাক্ট এগেনস্ট দিস মিসাইল, আর ওই মিসাইলটা নিজের জায়গায় যাবে। সেকেন্ডলি, এ হাইপারসনিক মিসাইল ইজ এ মিসাইল যেটাকে ছেড়ে দেওয়ার পর ওটাকে ম্যানুভার করা যায়,
যে কোথায় যাবে কোথায় না যাবে কোন জায়গায় গিয়ে পড়বে সেটা দেখা যেতে পারে। এখন আপনাদের শ্রোতাকে এটা জানিয়ে দেওয়া যে মানে ভালো করে জানিয়ে যেতে পারে যে কোস্টলাইন প্রায় রাশিয়ার কবজায়, কোস্টলাইনে এই কোস্টলাইনটাকে কবজায় কেন করছে রাশিয়া, কি কৌশল? ইট ইজ ভেরি সিম্পল, মানে ইউক্রেন থেকে কোনো কিছু কোস্টলাইন বাই সি যাবে না আসবে না, ইস্ট থেকে রাশিয়ার থেকে কোনো কিছু যাবে না আসবে না। আর এখন আপনারা দেখছেন ওইগুলো পুরো কমপ্লিট করার পর রাশিয়া কিন্তু ওয়েস্টার্ন ইউক্রেনে হামলা করছে। ঠিক, আপনার কাছে আরও এই নিয়ে জানবো যে সামরিক দিক থেকে কি স্ট্র্যাটেজি রয়েছে। ঈশানিদি আমাদের সঙ্গে রয়েছেন। ঈশানিদি, আজকে জেলেনস্কি বলছেন রাশিয়া সন্ত্রাস চালাচ্ছে, এই জায়গা থেকে কি অবস্থান আন্তর্জাতিক দুনিয়ার যারা রাজনীতিক রয়েছেন, কোনোভাবে কি কোনো প্রেশারাইজ করা যাচ্ছে না রাশিয়ার ওপরে, বা এই যুদ্ধ থামানোর কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে না? দেখুন, আমরা তো দেখছি যে আন্তর্জাতিক মহলে জাতিপুঞ্জ থেকে আরম্ভ করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে এবং বিভিন্ন মহলে একটা আলোচনার প্রক্রিয়া চলছে, এবং যেহেতু রাশিয়া এই যে কোনো ডিপ্লোম্যাটিক প্রসিডিয়ারের সঙ্গে তারা যুক্ত হতে চায়নি বা এই মুহূর্তে আর সেই পরিস্থিতি নেই, নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। এবং আমি বরাবরই বলে আসছি যে যত রকমই নিষেধাজ্ঞা তৈরি করা হোক না কেন, বা যত রকমভাবে অর্থনৈতিকভাবে রাশিয়াকে বেঁধে ফেলা বা বিঁধে ফেলার চেষ্টা করা হোক না কেন, তার প্রভাব পড়তে কিন্তু এখন সময় লাগবে। এবং এই যে যুদ্ধকালীন পরিস্থিতিটি রয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে রাশিয়ার কোনো রকমের বিরাট যে অর্থনৈতিক ক্ষতি হতে চলেছে তা কিন্তু নয়। তার একটা বড় কারণ আছে মনে রাখতে হবে, এখনও কিছু রাষ্ট্র রয়েছে, এখনও পৃথিবীর এক অংশ রয়েছে যারা কিন্তু পেট্রোলিয়াম নির্ভর, এবং আমরা দেখছি যে ইউরোপও কিন্তু কার্যত এক হতে পারছে না যে একসঙ্গে তারা বলবে যে না আমরা একেবারেই কোনো রকমের ব্যবসা করতে পারবো না, যেহেতু পেট্রোপণ্যের ওপরে এবং বিশেষ করে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামের ওপরে এতটাই নির্ভরশীলতা রয়েছে রাশিয়ার ওপরে যে তারা কোনোভাবেই সেই জায়গাটাকে ফায়দা পাচ্ছে রাশিয়া। এটা বলতে পারেন যে এইটা একটা তাদের কাছে একটা সুবিধা। আমি বারবার বলেছি যে কোনো রাষ্ট্র বিশেষ করে পুতিন মতন মানুষ তিনি যখন যুদ্ধে যাচ্ছেন, তিনি যখন ইনভেশনটা করছেন অর্থাৎ আক্রমণ তৈরি করছেন, তিনি নিশ্চয়ই তার ভালো মন্দ সব দিকটা বুঝে নিয়েছেন, এবং তিনি তো এমন না যে জানেন না যে কোনো ধরনের প্রতিক্রিয়া আন্তর্জাতিক বাজারে হবে না বা আন্তর্জাতিক সমাজে হবে না। নিশ্চয়ই সেই নিষেধাজ্ঞার সঙ্গে তারা মানে তারা পরিচিত ছিল বা অন্তত তাদের একটা আইডিয়া ছিল, তাদের ইন্টেলিজেন্সের নিশ্চয়ই ইনপুট আছে। এবং তৎসত্ত্বেও যেহেতু 25 দিন ধরে এই হামলাটা চলছে, আমরা দেখছি যে নিষেধাজ্ঞার প্রভাব কিন্তু এখনও কিন্তু রাশিয়াকে ঠিক এইখানেই আমি জানতে চাইবো, আমরা একটা বিরতি নেব, যে কেন এই যুদ্ধটা আরো দীর্ঘ হবে এরকম একটা আভাস আগে থেকে দেওয়া হয়েছিল, সত্যি কি আরো দীর্ঘ হবে, আরো ধ্বংস দেখতে হবে? একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে মেজর জেনারেল অরুণ রায় রয়েছেন। অরুণবাবু, এই জায়গায় একটু জানতে চাইবো, এত সুপার উইপেন ব্যবহার করা হচ্ছে এটা কেন? ইউক্রেন একটা ছোট্ট দেশ, এটা কি ভয় পাইয়ে দেওয়া অন্য কাউকে, এরকম কিছু কি ইঙ্গিত করছে রাশিয়া? দেখুন, সামনের সপ্তাহে জো বাইডেন ব্রাসেলস আসছেন, এক দুদিনের মধ্যে নেটো আর ইউরোপিয়ান ইউনিয়নের লিডারদের সাথে কথা হবে। আপনারা নিশ্চয়ই জানেন কি ইউক্রেন আর ইউএসএ, মানে ইউক্রেন ইজ এ নন নেটো অ্যালাই অফ ইউএসএ, এটার একটা ট্রিটি ওদের মধ্যে আছে, আর সেই জন্যে ইউএসএ কিন্তু অনেক অ্যাডভান্সড ওয়েপন্স ইউক্রেনকে দিচ্ছে যাতে ও রাশিয়ার হামলাটা থামাতে পারে। কিন্তু রাশিয়ার মিশনটা হলো পুরো মিলিটারিটাকে ডিস্ট্রয় করা। রাশিয়ার এটা মিশন ছিল না যে শহরগুলোকে ডিস্ট্রয় করা, কিন্তু কি হয়েছে, মিলিটারিরা শহরের মধ্যে গিয়ে নিজেদের বাঁচাবার জন্যে নিজেদের ওই সিভিলিয়ান বিল্ডিংয়ে ঢুকেছে, আর ওই জন্যে ওইগুলোকে মারা হচ্ছে। এনিওয়ে, সেটা নিয়ে আমার এটা কথা নয়, ধ্বংস করা যা কিছু করা, ডিস্ট্রাকশন ইজ নট অ্যাকসেপ্টেবল ইন এনি ম্যানার। তবে এই যে মিশনটা রাশিয়ার যখন পুরো হয়ে যায়, আমি যদি মিস্টার জেলেনস্কির জায়গায় থাকতাম, আমি নিজে, এখন ও বলছে যে আমরা মিডিয়েশনে আসি, নিজে গিয়ে আমি নিজের দেশকে ধ্বংস হতে কেন দেবো? ঠিক এইখানেই আমাদের যেহেতু সময় নেই, আমি একটু ঈশানিদির কাছে যাব। ঈশানিদি, এই প্রশ্নটা বারবার উঠেছে যে কেন নিজের দেশকে এইরকম একটা বিপদের মুখে ঠেলে দেওয়া হলো। দেখুন, আমি আপনার সঙ্গে কোনো কি সমঝোতার রাস্তা ছিল না বলছিলাম যে দেখুন, আলটিমেটলি যে ভুগছে সেটা হচ্ছে ইউক্রেন,
এবং ইউক্রেনকে যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিজরা একটা সময় এমন একটা চিত্র দিয়েছিল বা তারা যে প্রত্যাশা করেছিল যে তাদের পাশে সে সবাই এসে দাঁড়াবে, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমাদের সহবক্তা বলছেন একটা চুক্তি ঠিকই আছে এবং তারা অস্ত্র সাপ্লাই করবে, কিন্তু বুটস অন দ্য গ্রাউন্ড, কিছুতেই বুটস অন দ্য গ্রাউন্ড কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাঠাবে না, তারা আবার আফগানিস্তানের মতো বোকামি করতে চায় না এবং করবেও না, সেটা সম্ভব না, ইউরোপিয়ান কান্ট্রিজরাও কিন্তু আসবে না। ফলে এই যে সিভিলিয়ান পপুলেশনের যে এই দুর্দশা হচ্ছে, এই যে পাউন্ডিং হচ্ছে এবং তারা যেখানে যেখানে তারা যেখানে নিজেদেরকে আশ্রয় নিচ্ছে সেখানেও তারা হামলা হচ্ছে, কারণ এটা একটা আর্বান ওয়ারফেয়ারের মতো হয়ে গেছে, যেখানে সেনারা যেটা আমাদের সহবক্তা আবার বললেন যে স্ট্র্যাটেজি অনুযায়ী নানা জায়গায় ঢুকে পড়েছে, শহরের মধ্যে ঢুকে পড়েছে, কাজেই সেইখানকে মোকাবিলা করতে হলে, সেনাকে মোকাবিলা করতে হলে ন্যাচুরালি এরিয়াল অ্যাটাক্স হবে এবং পরবর্তীকালে অন দ্য গ্রাউন্ড সোলজার্স আসবে, মানে আরো ধ্বংস আরো প্রাণহানি দেখতে হবে গোটা বিশ্বকে, যুদ্ধে তারা জয়েন করছেন এরকম তারা ইঙ্গিত পাচ্ছে। এবারে সিভিলিয়ান এন্ড মিলিটারি ডিভাইডটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, ফলে যুদ্ধ আরো বেশি ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে। আর ঠিকই বলে হয়েছে যে যদি এই আশঙ্কা থাকছে আমাদের আমাদের এই আলোচনা হয়তো আরো অনেক দিন করতে না হয় সেজন্য আমরা সবসময় আশা করব, কিন্তু এই যুদ্ধ এখনই থামবে না এমনটাই মত সকলের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আর এই যুদ্ধের ২৫তম দিনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মারিওপোল, এই বন্দর শহর, সেখান থেকে নানান ধরনের ভয়াবহ ছবি দেখা গিয়েছে। এখানেই আলোচনা শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি ২৪ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।